হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা আলু দিয়ে নাস্তার রেসিপি শেয়ার করব। এটা দেখতে এবং খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়, খুবই মজাদার একটা নাস্তা। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি এইরকম সাইজের তিনটা আলু নিয়েছি। যে যেই রকমই নেন না কেন, এক রকমেরই তিনটা সাইজের আলু নেবেন। আমি দুই সাইডের যে অংশগুলো আছে সেগুলো এখন কেটে ফেলে দিচ্ছি। এই তো আমার কাটা হয়ে গেছে। এখন একটা প্লেয়ারের সাহায্যে আমি আলুগুলোকে ছিলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো প্লেয়ারের সাহায্যে করলে আপনারা সব সাইড সমানভাবে ছিলা যায় সুন্দর মতো। এই তো আমি প্লেয়ারের সাহায্যে এভাবে আলুটাকে ছিলে নিচ্ছি। আমি সবগুলো আলু কিন্তু এভাবেই ছিলে নেব। আমার আলুগুলো কিন্তু ছেলা হয়ে গেছে, এই দেখুন। এখন দুই সাইড আমি এইভাবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন, এমন পাতলাও না আবার একবারে ভারীও না, আমি এরকমভাবে কেটে নিচ্ছি। আপনারা দেখলেই হয়তোবা বুঝতে পারছেন আমি কতটা পাতলা হয়তোবা কতটা ভারী করে কাটছি। একবারে বেশি পাতলাও না আবার বেশি ভারীও না, এই দেখুন আমি এভাবে কেটে নিচ্ছি। এই দেখুন সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন অন্য একটা পাত্রে আমি আলুগুলো সবগুলো ঢেলে দিচ্ছি। আলুগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিব। আমি পরিমাণ মতন পানি দিয়ে আলুগুলোকে ভালো মতন কষলে কষলে ধুয়ে নিচ্ছি, যা আলুর মধ্যে যে এক্সট্রা ইয়েটা থাকে সেটা কিন্তু পানির সাহায্যে ভালো মতো ধুলে চলে যাবে। এখন একটা স্ট্যানারের মধ্যে আমি আলুগুলোকে ঢেলে নিচ্ছি, যাতে আলুর মধ্যে এক্সট্রা পানিটা থাকলে সেটা ঝরে যায়। এই তো আমি একটা অন্য একটা পাত্রের মধ্যে একটা টিস্যু দিয়ে আলুগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি। এই দেখুন ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এখন একটা টিস্যুর সাহায্যে আমি ভালো মতন আলুগুলোকে একটু মুছে নিচ্ছি, যাতে কোনো রকম পানি না থাকে। এখন একটা ডিম দিয়ে দিচ্ছি আলুগুলোর মধ্যে, এই দেখুন কতটা সুন্দর লাগছে। আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মরিচের গুঁড়া, হাফ টি স্পুন গরম মশলা গুঁড়া, হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1/4 টি স্পুন দিয়েছি হলুদের গুঁড়া, আর হাফ টি স্পুন দিচ্ছি চাট মশলা, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনাদের প্রয়োজন মতন পছন্দ মতন দিয়ে নেবেন। এখন আমি আলতো হাতে মিশ্রণটাকে ভালো মতন মাখিয়ে নিচ্ছি আলুর সাথে। আলতো হাতেই মাখাবেন। এই তো এই তো আমার মাখানো প্রায় হয়ে গেছে, এই দেখুন আমার মাখানো হয়ে গেছে। এখন একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে আমি 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা যেটা দিয়ে এভাবে ছেঁকে দিচ্ছি। ছেঁকে দেওয়ার কারণটা হলো আপনার যদি এভাবে আমি 2-3 টেবিল চামচ ময়দা দিতে যাই তাহলে কিন্তু অনেক জায়গায় দলা পেকে থাকবে, অনেক থাকবে। সেজন্য আমি ছাঁকনির সাহায্যে দিয়েছি, যাতে সব জায়গায় একই রকমভাবে পড়ে আর কোনো রকম যেন দলা না থাকে। এই দেখুন কোনো রকম কিন্তু কোনো রকম কোনো দলা নেই। এই যে আমার মাখা প্রায় হয়ে গেছে। এখন আমি এক সাইডে এটাকে রেখে দেবো। রেখে দিয়ে আমি অন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা আপনাদের কম বেশি করে আপনারা দিয়ে নেবেন। তেলটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু আমি মিশ্রণগুলো দিয়ে দিবো। একটা একটা করে আমি এভাবে দিয়ে নিচ্ছি। আমার ফার্স্ট ব্যাচ আমি যখন ভেজেছি তো সেটা আমি ক্যামেরাটা চালু না করতেই ভেজে ফেলেছি, সেজন্য হয়তো বা সেটা আমি দেখাতে পারিনি। আমি দ্বিতীয় ব্যাচ যখন ভাজছি তখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এই তো আমি এক এক করে সবগুলো আলু দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে সমান সাইড সবগুলো সাইড কিন্তু সুন্দর মতন হয়। এই দেখুন এই তো নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম টু লো আছে ভাজবেন, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় আর ক্রিস্পি হয়। এই তো আমার হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতন কালার করে ভেজে নিতে পারেন। আমার পছন্দ মতন কালার আমার আমি ভেজে নিয়েছি। আপনারা চাইলে একটু হালকা গাঢ় করে ভেজে নিতে পারেন। এই দেখুন আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এই তো এই তো কতটা সুন্দর লাগছে। একটা প্লেটের মধ্যে আমি সবগুলো আলু ঢেলে দিচ্ছি। এই দেখুন কতটা সুন্দর আর কতটা কালারফুল লাগছে, আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন। এটা আপনারা মেয়নিজ হয়তো বা টমেটো সসের সাথে এটা খেতে পারেন, খুবই মজাদার একটা রেসিপি। এটা আমি ভেঙেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভেতরটা অনেক জুসি আর বাইরেটা অনেক ক্রিস্পি হয়েছিল, খুবই মজাদার একটা রেসিপির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে।
রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।